हाय फ्रेंड, बेंगली फूडी कपल चैनले तुम्हारे आरो एक बार स्वागत। आमादेर तो तुम्हरा एतदिन खाबार ब्लॉग देखे एसेछो, एबार भाबलाम एकटु ब्लॉग करी। जदि तुम्हारे भालो लेगे थाके ताहले नेक्स्ट आबार देवार चेष्टा करब। एटा आमादेर आबासनेर मध्ये एकटा रास्ता। आमरा आसले एकटा मंदिर तुम्हारे देखाते निये जाच्छि, दुर्गा मंदिर। खूब सुंदर जायगाटा, देखो। সন্ধ্যাবেলা বেরিয়েছি তাই খুব একটা ভালো হয়তো তোমরা বুঝতে পারবে না, সকালে হলে সুন্দর দেখতে পেতে। যাই হোক, আমি আর আমার হাজবেন্ড দুজনেই আছি। খুব সুন্দর জায়গাটা, দুর্গা মন্দির, কালী মন্দির সব একসাথে, শিব মন্দির, এই আর কি। দেখতে থাকো। এই যে আমার বর, সাথে অবশ্যই মাস্ক। আমার মাস্ক পরে হাঁটতে ভীষণ কষ্ট হয়, তবুও পরে আছি, কিছু করার নেই। তাই ফাঁকা জায়গা দেখে একটু একটু সরিয়ে নিচ্ছি। চলো যাওয়া যাক। মন্দিরের সামনে ঠিক চলে এসেছি, দেখতে পাচ্ছ? এই যে আমাদের দুজনের পা। জানি না কিভাবে ব্লগ করব, তবে যাই হোক উল্টো পাল্টা হলে ক্ষমা করো, প্রথম ব্লগ তো, তাই একটু ভুলতে হবেই। এই যে মন্দিরে প্রবেশ করছি, সামনেই দেখতে পাচ্ছ একটা কৃষ্ণের মূর্তি, খুব সুন্দর মূর্তিটা। তার পেছনেই আছে রামকৃষ্ণের মূর্তি, ওই যে দূরে দেখাচ্ছি জুম করে, খুবই সুন্দর। সেই করোনার মুহূর্তে গোল গোল রাউন্ড গুলো করে দেওয়া হয়েছিল সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য। সামনে এগিয়ে যাচ্ছি আমরা দুর্গা মন্দিরের দিকে, মেন মন্দির যেখানে। আর এখানে অসংখ্য মূর্তি আছে, এটা মেনটেনেন্স একদমই নেই জন্য কেমন একটা কালার হয়ে গেছে। আর এই পাশে একটা পুকুর আছে, সেটা কোনোদিন আমরা সকালে এলে তোমাদের দেখাবো, কারণ একদমই কিছু দেখতে পাবে না, পুকুরে অনেক মাছও আছে। এটা হলো দুর্গা মন্দির, দুর্গা পুজো হয় এখন, ফাঁকা। আর পাশে কালী মন্দির আর শিব মন্দিরও আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে শিব মন্দির। আর দুর্গা মন্দিরের এক সাইডে কালী মন্দির, এক সাইডে শিব মন্দির। এটা আবাসনেরই মন্দির, খুব সুন্দর মন্দিরটা, দেখো। দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে একটা সুন্দর পুকুর আছে বড়, আবার সুন্দর সুন্দর তিনটে মূর্তি আছে, দেখো পুরো পুকুরটা বাঁধানো। ওই যে দূরে বিল্ডিং দেখতে পাচ্ছ, কোন বিল্ডিং ওটা? উপহার টাউনশিপ।
এখানে একটা বসার সুন্দর জায়গা করা আছে। রাতের জন্য কিছুই ভালো দেখা যাচ্ছে না। এখন বন্ধ আছে। সুন্দর আছে বলে। চারিদিকে কত গাছপালা দেখেছো? গাছপালায় ভর্তি। আমরা শ্রীনগর মেন রোডে উঠে গেছি আবাসনের রাস্তা থেকে। এবার একটু টুকটাক কেনাকাটা করে বাড়ির দিকে যাব। দেখছো তো আমাদের রাস্তাটা, খুব যে গিঞ্জি তা না, তবে রাত যেহেতু একটু গাড়ি ঘোড়া কম, তবে বাস টাস চলে এই রাস্তা দিয়ে। আর একটু গেলেই আমাদের বাড়ির গলিতে আমরা ঢুকবো। আমরা এখন মেন রোড থেকে গলিতে ঢুকে গেছি, আমাদের বাড়ির গলি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে দাঁড়াও, দেখা যাচ্ছে না তো, অন্ধকার আছে জন্য। এই যে দেখো, এটাই দেখাতে চেয়েছিলাম তোমাদের। আইসক্রিম কিনেছি, মানে কিনেছি বলতে আমরা যখনই বেরোই এই আইসক্রিমটা খাই। এটা মিক্সড ফ্লেভার, কোনো একটা ফ্লেভারের না, মিক্সড ফ্লেভার। এই যে দাদাও খাচ্ছে আইসক্রিম খুব মজা করে করে। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসছে, আমারটা প্রায় শেষ। চলো তাহলে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমার বাড়িতে ঢুকে গেছি। এই যে দাদা দরজা বন্ধ করছে তোমাদের। বাজার থেকে কী কিনলাম দেখো, দুটো কলা কিনেছি শুধু। এই যে হাফ কিলো পেঁয়াজ কিনেছি, আর একটু আঙুর কিনেছি 100 গ্রাম মতো। যা ফলের দাম! এই তাহলে চলো ঘরে যাই। বিছানার পরিস্থিতি দেখো খুব বাজে। খুব বাজে না, শুধু জামাটা ছেড়ে গেছি এইটুকুই। বেশ গরম পড়ে গেছে, তাই না? প্রচণ্ড গরম পড়ে গেছে না? এই যে দাদা আসছে জামা কাপড় চেঞ্জ করে, বাথরুমে ঢুকলো। দুজনের ফ্যামিলি, হাই করে দাও। তাহলে বাইরে থেকে ঘুরে এলাম, এখন ভাবছি একটু পেঁয়াজ আর আলুর পকোড়া করি। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা আলুকে ধুয়ে নিয়েছি বেসনে, জাস্ট ভেজে পকোড়া করব। কিছু নেই তাহলে, কিছুই না, খুবই ইজি, চাক চাক করে। দাদা তো পকোড়া চপ টাইপের জিনিস খেতে ভীষণ ভালোবাসে, তাই করি। বাইরে থেকে কমই কিনে খাই আমরা, এইসব জিনিস বাড়িতেই করার চেষ্টা করি। একটু চা করবো, যাবার সময় চা খেয়ে গেছিলাম, তবে পকোড়ার সাথে একটু চা না হলে আমার ঠিক ভালো লাগে না। বেসনটা গোলানোই আছে, জাস্ট মানে সত্যি কথা বলতে কালকের একটু বেসন বেঁচে গেছিল, সেটা দিয়েই করে ফেলবো। একটা আলু আর পেঁয়াজ কেটে, এই যে বেসন অলরেডি গোলানোই আছে। তাহলে কড়াতে তেলটা দিয়ে দিই, গরম হোক।
গরম হয়ে গেছে তেল দেখে এবার দিয়ে দিই এক এক করে পকোড়া গুলো তুলে নিই, এদিকে চাটাও করে নিই একবারে। চা পকোড়া নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের চা আর পকোড়া, দেখো কেমন হয়েছে। কয়েকটা পেঁয়াজের পকোড়া আর আলুর পকোড়া, তাহলে খাই নাকি। তাহলে চা আর পকোড়াটা খেয়ে নি, তোমরা দেখতে থাকো। চাটা খাও, তাতে ঠান্ডা লাগবে। পকোড়া সবারই খুব ফেভারিট, মোটামুটি ইভিনিং ওয়াক করে যা ক্যালোরি বার্ন করেছিলাম, আইসক্রিম পকোড়া চা খেয়ে আবার গেইন করে নিয়েছি। পেঁয়াজের পকোড়া উধাও, আলুগুলো খুব টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা, রাতে রুটির জন্য আটা নিয়ে এলাম, মেখে নিই। আজকে মেনুতে আছে রুটি, সয়াবিনের তরকারি আর মিষ্টি। ঝটপট রুটিটা মেখে নিই, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আটার মধ্যে শুধু সামান্য একটু নুন দিয়েছি আর প্লেন ঠান্ডা জল দিয়ে মেখে নেব। রুটিটা খেয়ে নি, এরপর বেশি গরম পড়ে গেলে তো আর রাতে রুটি খেতে পারবো না, ভাতই খেতে হবে। এটা কি শুধু আটা না আটা ময়দা মেশানো? না, শুধু আটা, শুধু আটা রুটি। আটাটা খুব ভালো, এটা আমি মিল থেকে নিই, আটার মিল, ফ্রেশ আটা, একদম চাকি ফ্রেশ। আমার আটা মাখা প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আবার রুটি করে একদম খেতে বসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই। তাহলে বন্ধুরা, আমরা ডিনারটা নিয়ে নিয়েছি, সার্ভ করে নিই। তরকারিটা নিয়ে নিয়েছি, শুধু মিষ্টিটা নেব।
রুটিটা কি নিয়ে নেবো না হটপটে থাকবে? দুটো দাও, একদম গরম গরম রুটি, গরম গরম নরম নরম, বাদ বাকি ক্যাসেরোলে থাক, নিয়ে খাবো। তাহলে চলো, আজকে প্রথম দিনের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে জানিও, তাহলে আমরা আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করব তোমাদের। প্রথম দিন তো, তাই একটু বুঝতেই তো পারছো লজ্জা লজ্জায় ভিডিও করেছি। তাহলে টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট।